এখানে একটা জুনিয়র ঘুরতেছে ক্যামেরাটা নিয়ে দাও আমাকে। এটা মনে হয় বুয়েটের মেশিন ল্যাব থেকে আসছে মনে হয়। আচ্ছা আমার নাম নাবিদ বাবু, আমার কি চ্যানেল দেখা ছিল লাইটের জন্য? আপনারা সামনে চলে আসেন, অনেক সিট খালি, বুয়েটি তো মেয়ে নাই, পিছিয়ে কারি নিয়ে বসবেন, সামনে চলে আসেন। অডিটোরিয়ামে একটা মেয়ে আর সবাই ঝাঁপায় করছে এখানে। ডিএসডব্লিউ স্যার আছে এখানে? নাই, এটা কোনো স্যার টান নাই, ইভেন ডিএসডব্লিউ স্যার মেয়ে নাই বলে চলে গেছে। ফাঁকা ফাঁকা থাকলে চলবে, এটা 6 নম্বর বাস কাছাকাছি আসতে। কি সবাই কি বইটা এখানে? হ্যাঁ, বইটার বাইরে কেউ আছে? হ্যাঁ, এসো গে। আচ্ছা যারা বুয়েট একটু তালি দেন। মেডিকেল কলেজ আছে ডিএমসি? এখনই কি আউ ইয়ে ওই নজরুল ইসলাম আর পাশের হলে কি ওই যে গালাগালি কম্পিটিশন হয় ছাদে? আজকে আজকে যদি কম্পিটিশনটা এখানে হয় মাত্র একজন প্রতিদ্বন্দ্বী আছে। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটি কি আছে এখানে? তালি তালি দেন, তালি। ওকে আমরা তো এইটা এইটা হলো কি, কেউ কিছু বলবেন নাকি, হজামাল মারবেন নাকি কেউ? আমরা ছিল যে আমাদের সময় আমরা যখন বুয়েট থেকে আমরা পাশ, আমি এখানে ইলেকট্রিক্যালে কারা আছে? তালি। আপনি একমাত্র মহিলা এখানে, আপনি কি ইলেকট্রিক্যাল না আর্কিটেকচার ডিস্ট্রিক্ট? আপনি কি আর্কিটেকচার? আপনি কোন ডিপার্টমেন্ট? হ্যাঁ আপনি না, আপনার আব্বা, আপনি অফকোর্স আপনি, হ্যাঁ উনি, হ্যাঁ ইউআইপি ইউপি ইউপি তো আন্ডারপ্যান্ট। আপনি কোন ডিপার্টমেন্টে? বইটে কোন ডিপার্টমেন্ট? উনি বলতে হ্যাঁ, তাহলে অবাগত করতে গেছে। হ্যাঁ কোন ডিপার্টমেন্টে? আচ্ছা ঠিক আছে বলেন। সব লুচা পোলা বাড়ি দেখতে সেখান বসে বল। আমি ইউআরপি স্টুডেন্ট। আরপি ইউআরপি এটা কি আর কি আরবান প্ল্যানিং ওইটা নাকি? হ্যাঁ এখন তো কত রকমের নাম হয়েছে, আমাদের সময় তো ছিল না ওইরকম। তো আমি পাশ করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, আমি যখন পাশ করেছি আমি যদি সময় মতো বিয়ে করতাম আজকে আপনাদের সমান বাচ্চা থাকতো আমার আজকে। এখন কি সেশন জয়েন আছে নাকি? আমাদের সময় আমি আমি 92-তে পাশ করেছি। চিন্তা করেন আপনাদের বোধহয় অনেকে 92-তে জন্মও হয় নাই তাই না? কিংবা আপনার আব্বা আমার 92-তে বিয়েও হয় নাই, এরকম আছে কথা। তো আমরা বুয়েটে 92 থেকে পাশ করলাম এবং কে বলে 97, আপনার 97-এ খাতনা হয়েছিল? ঠিক আছে সবাই নাকি? হ্যাঁ একজন দাঁড়ান, একসাথে বললো টিপিক্যাল বইটা পড়া ভাই একসাথে। হ্যাঁ সিজি সিজিপিএ সিজিপিএ আমাদের সময় সিজিপিএ ছিল না, নম্বর ছিল। আমাদের সময় অনেক কিছুই ছিল না, মানে আপনাদের সময় এখন আছে ওয়াইফাই বলে আছে এখানে, আমাদের সময় কিছুই ছিল না। আমাদের সময় ছিল যে মেশিন ল্যাবে তার ছিল, ঢুকেটাম শখ খাইতাম খালি। এখনো আছে যে বড় বড় তার, এত বড় মানে মনে হয় ওয়াসার ড্রেন পরিষ্কার করতেছে এরকম বড় বড় পাইপ। সো আমাদের সময় সিজিপি ছিল, 92-তে পাশ করেছি, তার জন্য লেট রিয়াকশন মনে হয় ক্যাপাসিটার সমৃদ্ধ দিলে ইলেকট্রিক্যালে বলা মানে বুঝবে। এখানে এসে বলে বলা যায় এইসব যোগ, যখন বাইরে বলি এসে কে কে আসলো আবার ডিএসডব্লিউ স্যার আসছে
হ্যাঁ ডিএসডব্লিউ স্যার আসছে নাকি? আসলে আমি উল্টা পাল্টা কথা বলবো, সমস্যা আপনাদের হবে, আমার কোনো সমস্যা নেই। তো 92-তে যখন পাস করলাম, পাস করে দেখলাম যে আমি সাধারণ ইঞ্জিনিয়ার থেকে দ্বিগুণ জ্ঞান অর্জন করে বের হয়েছি, কেন চার বছরের কেস কোর্স শেষ করতে সেশন যাওয়ার জন্য 7 বছর লেগেছিল। আর আমি যখন বুয়েটে ভর্তি হই, আমি এর আগে ঢাকা কলেজে ছিলাম, তার আগে গভর্নমেন্ট ল্যাবস, তো তার আগে আমি সেন্ট জোসেফস আর গভর্নমেন্ট ল্যাবে পড়াশোনা করেছি, এখানে তো জানি না কেউ আছেন কি না। আমি এসএসসিতে স্ট্যান্ড, আমার সময় ছিল স্ট্যান্ড, আমি এসএসসিতে 13 স্ট্যান্ড করেছিলাম ঢাকা বোর্ডে। তারপরে তার আগের বছর আমার বোন হলি ক্রস থেকে ফার্স্ট স্ট্যান্ড করলো। হ্যাঁ এই পোলা পয়েন্ট দেখেন, বোন শুনে ও লাগাইছে, কিন্তু এই বোনের যে কত বয়স এখন, তার মেয়েরও বিয়ে হয়ে নাতিপুতি হয়ে গেছে, তাও চলবে, বইটে পোলা পয়েন্ট এমনই খরা অবস্থা, নানি টানি যা পাবে চল চল। এখানে একটা আরবান প্ল্যানিং এর একটা মেয়ে বসে আছে, সে তো এখানকার বইটা সিন্ডি ক্রফোর্ড, সবাই দেখেন তার ঝাঁকে ঝাঁকে বসে আছে, পোলা পয়েন্টের লালা বের হয়ে যেতেছে। তো যাই হোক, যেটা বললাম কি ভাই, আপনি তো এই যে আপনি তো এমনি করে থাকেন না, চিরাগের পোলা পয়েন্ট আছে কিন্তু এখানে, আর বইটা পড়লাম এখানে মেয়ে নাই, সে তো বাধ্য হয়ে চিটাগাং হয়ে যেতে। যাই হোক, তো আমার বোন ফার্স্ট হলো, তখন আমি ক্লাস 10-এ পড়ি, সে হোলি ক্রস থেকে স্ট্যান্ড করলো, তখন চাচা চাচি তাকে রোমে বেড়াতে নিয়ে গেল, বললো যে এত ভালো রেজাল্ট করেছে ইটালিতে বেড়াতে নিয়ে গেল। তা আমাকে বললো, নাবিদ তোমার কিন্তু আগামী বছরের সুযোগ, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তো আমি ভালো করে পড়াশোনা করলে 13 হলাম, নট ব্যাড, স্ট্যান্ড করলাম 13, 90,000 স্টুডেন্টের মধ্যে, নট ব্যাড। তো আমি বললাম, চাচা হ্যাঁ তোমার জন্য পুরস্কার আছে, পাইলট কলম। তাই ছ্যাঁকা খেলাম, তো ছ্যাঁকা টাকা খেলাম, সালা বেটা কোনো কাম না, কারণ ঢাকা কলেজে পড়ি, তো ঢাকা কলেজ থেকে আমি ফিফথ স্ট্যান্ড করলাম ঢাকা বোর্ডে। হ্যাঁ কি বলছেন, পোস্ট, ও আচ্ছা, ফিফথ স্ট্যান্ড করলাম, তখন সব রিপোর্টাররা বাসায় আসছে, আগেকার দিনই ছিল স্ট্যান্ড করতো 20 জন, প্রথম কয়েকজনকে ইন্টারভিউ করার জন্য রিপোর্টাররা আসছে, তো বাসায় রিপোর্টার আসলো, আমি খুব বিজয় দর্পে খুল ঢুকলাম, সবাই বলে আরে আপনি দেখি পোলা, আমি বললাম আম্মু ওরা কি বলে এগুলি, ইজ দে সামথিং দ্যাট ইউ নো দ্যাট আই ডোন্ট নো। তখন ওরা বলল, আমি পরে রহস্যটা বুঝলাম যে ঢাকা এই যে বোর্ড অফিসের মধ্যে রেজাল্ট টাঙ্গে দেয়, যারা স্ট্যান্ড করে 20 জনের নাম দিয়েছে, আমার নামটা নাভিদ মাহবুব না লিখে বানান ভুল করে নাহিদ মাহবুব লিখেছে, তো তারা বললো যে মেয়েদের মধ্যে প্রথম ইন্টারভিউ নিতে আসছে, তো তার আসছে যখন ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নিলে কী হবেন, তড়িৎ প্রকৌশলী হব, বুঝি বুঝি না, তখনও কিন্তু আঙ্গুল হয়ে গেলে শখ খায়, কারণ আমাদের তখনও কী ল ডেল ফিলসফি, DELL, ইউ হ্যাভ টু বি এ ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এলস ইউ আর আ গড ড্যাম লুজার। তো তড়িৎ প্রকৌশলী হব বললাম, পরের দিন পেপারে উঠেছে যে, ও আরেকটা ব্যাপার আছে যে, আচ্ছা ওইটা পরে বলি, যে পরের দিন পেপারে উঠলো যে নাবিদ মাহবুব তড়িৎ প্রকৌশলী হবেই, একটা রশিকা লাগাই দিয়েছে, তেমন প্রেশার তো হতেই হবে এখন, আর আমি বায়োলজি নেই নেই, মেডিকেলে যেতে পারবো না, অ্যাডমিশন টেস্ট দিলাম, অ্যাডমিশন টেস্টে সেকেন্ড হলো,
তো তখনও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ছিল না, সবাই ফার্স্ট চয়েস হলো ইলেকট্রিক্যাল। আমি রোল নাম্বার টু বুয়েটে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ঢুকলাম। কিন্তু এর আগে কিন্তু দেখেন সেন্ট জোসেফ, গভর্নমেন্ট ল্যাব, ঢাকা কলেজ সব ছেলেদের স্কুল, আল্লাহর রহমান। আমি তখন প্রথম বুয়েটে ঢুকছি, প্রথম কো এডুকেশনে পড়বো, কি খুশি! মানে এতদিন, তারপরে আমাদের ভর্তি হওয়ার পর এক বছর বসেছিলাম, পুরা বয়সে ফার্স্ট ইয়ার বুয়েটে ঢুকলাম, প্রথম কো এডুকেশনে পড়তে আসছি, আল্লাহর রহমত যে আমি গে না। এত ছেলেদের সাথে সারা ছেলে 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 ছেলে, হ্যাঁ এমন অবস্থা। প্রথম দিন বসে ঢুকলাম, আমি জানি না আপনাদের ক্ষেত্রে এখন দিনকাল ভালো হয়েছে কিনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশন এ 70 জন স্টুডেন্ট, 6টা মেয়ে, সামনের বেঞ্চে 6টা মেয়ে, আমরা 64টা ছেলে, এখনো সেম। আমরা দেখি সামনে 6 জন বসে, আমরা এখানে 64 ওই হারাম দাদা, তুই যদি এর কাছে আসে একটা মাইরা ফালাবো তোর। সবাই ঠিক আছে, পিছন দিক থেকে মেয়েরা সামনের বেঞ্চে বসে, সবাই সব সামনের বেঞ্চে বসে। আমরা তো তুই ভাই, আমারে আমরা জীবনে মেয়েই দেখিনি, 6টা মেয়ে দেখে মারা আলা হয়ে গেছে, 6টা মেয়ে আমরা। তারপরে আমরা 6 জন মেয়ে বসে, আমরা দেখছি ওই ওইটা আমার, ওইটা তুই, এটা দিয়ে টেকনি মেয়ে দিয়ে, আর তুই তো চার গায়ে, তোর তো মাইয়া লাগবে না, এইটা আমার। ওই 6 জন মেয়ে, ওরা কি জানে, আমরা একটা বললাম, আমরা একটা ডাক দিলাম, ওরা 6 জন একটা ঠিক করে টাকা দেয়। আমরা সবাই 6টা মেয়ে দেখে বলো, এই 6টা মেয়েরই মোচ। শালা প্রথম দিন এত মানলা মুঞ্জ মারে, সেই স্টেজ করে গায়ের মধ্যে সব কোলন টোলন লাগাচ্ছি, শালা এখানে হয়ে গেল বুঝছি, আরেক জামানায় বিয়ে করতে হবে। তখন বললাম আর্কিটেকচারে গেলাম, আর্কিটেকচার আছে কি এখানে, ওরা আসবে না এখানে, একজন খুব সুন্দর টালি দিচ্ছে, কজন আছে আর্কিটেকচার তো টালি দেন, ওয়াও আর্কিটেকচারে সুন্দর সুন্দর মেয়ে আসে, এখন ওরকম ব্যাপার। তো আমি একজন, একটা মেয়ে আছে খুব সুন্দর, সে আমার বড় লোকের মেয়ে, হ্যাঁ সে আর্কিটেকচার গুলশানে থাকে, আমি থাকি কাকরাইলে, সে নিজে গাড়ি চালায় আসে, হ্যাঁ আমি 6 নম্বর বাসে আসি, তো তাকে পছন্দ, সে আমাকে নিয়ে যায় ডেট নিয়ে, ডেটে আমি পাশে হাফিল্লার মতন বসে থাকি, সে খাওয়ায় আমি হাফিল্লার মতন বসে থাকি, হ্যাঁ তো তারপরে সে আমাকে, শি ওয়াজ ভেরি প্রিটি ইউ নো, তারপরে ডেট টেট করি। একদিন ডেট মানে কি, আমাদের সময় ডেট ছিল জিয়ার রহমানের মাজারে যেতাম, ওইটা আমাদের ডেট ছিল, এখন তো কোটো আসে রে ভাই, এখন তো বিয়েটা কত চিপা চোপা বাইরে হয়েছে, হ্যাঁ আমাদের সময় তো ছিল না। তো আমাকে ডেটে নিয়ে যায় জিয়ার রহমানের মাজারের ওখানে, ও গাড়ি চালিয়ে নিয়ে গেছে, আমি পাশে বসা, পুলিশ এসে বলে আপনারা কি করেন, যে টিসে তো কি করতেছি আমরা, আগে ছিল পুলিশ এসে হ্যারাস করতো, হ্যাঁ তো যে এসে ডেট করি, তো একদিন আমাকে অনেক সাহস করে আমার বাসায় নিয়ে গেছি, আম্মা বাসায় আলাপ করে দিব, বৌমা হতে পারে পরে আমরা যে আপনাদের সময় তো আসলে দোস্তর বাড়িতে ফ্ল্যাটের চাবিও দিয়ে দেয়, হ্যাঁ আমাদের সময় এরকম না, বাসায় আব্বা আম্মা ছিল, আব্বা আমার সাথে আলাপ করে নিয়ে আসে, বোনও আসে, যে মেয়ে বললাম না ম্যাট্রিকে ফার্স্ট এসে বোনের সাথে বাসায় নিয়ে আসি, তা মানে সবাই সাথে আলাপ করে দেখি আমার বোনের দিকে তাকাচ্ছে এমনি করে, পরে বাইরে এসে শি ওয়াজ গে। তারপরে ভাই বইটা আমার প্রেম টেম করা হইব না রে ভাই, তা তারপরে না না আমি জাস্ট কিডিং, এটা বানায় বলছি, আমাকে ডমিনেট করে বুঝছেন না, পরে বসে যে ভাইরে ভাই এটা বিয়ে করলে লাভ নাই, প্রতিদিন চাবক দিয়ে পিটাইবো আমার,
তারপরে আমরা বিপ্লবা হ্যাঁ কে হ্যাঁ আস্তে আস্তে এখন কি অবস্থা সেই এইটা না না শি ওয়াজ নট গেয়ার এনিথিং আমি শতানি করে বলছি বাট ইউ নো আমাদের হয় না জাস্ট আমাদের বর্ডারে এরকম বিকজ আমিও একটু আমিও লিও সেও লিও দুইজনই ডমিনেটিং মল এটা হয় নাই তো অনেক সময় আফসোস হয় যে আহা যদি এটার সাথে বিয়ে হতো ফেসবুক থাকাটা খুব সুবিধা হয়েছে এখন কি দেখে হতো চেহারা কি অবস্থা ব্যাচমেট তো ব্যাচমেট আপনারা ব্যাচমেট প্রেম কর ব্যাচমেট দেখবেন মানে বিয়ে করে খালাম হয়ে গেছে সবাই আমি বলছি তো আমার জন্য আমার আমার লাইফের সমস্যা যে প্রেমই করা হইল না যে এই বইটা এসে প্রেমই করা হইল না যে আমি এখন তারপরে আমি সঙ্গে সঙ্গে পাশ করে আমেরিকা চলে গেছি আচ্ছা তার আগে বইটা ঢোকার সময় আপনাদের সময় হয় কিনা জানি না যে মেডিকেল টেস্ট হয় এখনো আচ্ছা বইটা আমাদের সময় ছিল দুইটা টেস্ট করতো চোখের পাওয়ার আর ইউরিন স্যাম্পল নিত আপনাদের সময় এটা হয় হয় না হয় আচ্ছা ইউরিন স্যাম্পল দিবা আচ্ছা চোখ যে চোখ টোক চোখ আপনার চোখ খারাপ আবার চোখ টোক ঠিক করে আনছি আচ্ছা সবাই আমরা ভর্তি হলাম এখনো ক্লাস শুরু হয়নি সব ছেলেমেয়েরা ওই যে এখনো ওই মেডিকেল সেন্টার ওখানে আছে ওই যে পোস্ট অফিসের পাশে হ্যাঁ তো আমাদের সবাই গেছে ওখানে সবার হাতে একটা বিকার দিছে গ্লাস ইউরিন স্যাম্পল হাই সাল আমি বাথরুমে গেলাম ইয়া টিয়া ইউরিন স্যাম্পল নিলাম নেওয়া বা একটা ব্রেক দিতে থামাইলাম তবে বের হচ্ছি দেখি যে একটা সুন্দর মেয়ে সেও ঢুকছে আপনাদের সময় হয়েছে ইউরিন স্যাম্পল আপনি কি নেন এটা স্যাম্পল নাকি এটা স্যাম্পল কোনটা আমার সব ব্যাচমেট আপনার প্রফেসর প্রফেসর টিচার বলে ছি ছি আপনার ব্যাচমেট এসব কি বলে হ্যাঁ আচ্ছা কে আচ্ছা তো যাই হোক সিনটা চিন্তা করেন আমি বেরোচ্ছি ইউরিন স্যাম্পল নিয়ে আর ও ঢুকতেছে ইউরিন স্যাম্পল দিবে এটা একটা মানে একটা বাংলা বা একটা হিন্দি বা একটা হলিউড সিনেমার মতন বেরোচ্ছি গ্লাসে আমার ইউরিন ভরা আর ও ঢুকছে খালি তখন একটা মিউজিক আর যে কি করে মানে ইউরিন স্যাম্পল দেখতে আবার উপরে ফেনা আসে একটু কেন আপনার ফেনা হয় না আপনার কি চকলেট ভাসে নাকি চকলেট সো এগেন আমি বের হচ্ছি ফেনা টানা ও খালি বদলি ঢুকছে চোখাচোখি হলো সিনেমার মতন তাকালাম ও বলছে দেখতে ভালো আমি বলছি দেখতে ভালো এটা না পার্টির মতন দেখতে মানে বিয়ার নিয়ে বের হয়েছি মনে হয়েছে অলমোস্ট লাইক চিয়ার্স আমি থাকতাম পরে হলে ছিলাম বয়লার নজরুল ইসলাম আছে কেউ বয়লার আমার রুম নাম্বার ছিল 430 কর্নারের রুম আমি ওই রুমে থেকে আমার চর্বি সব গলে পড়ে গেছে যেই গরম পশ্চিম দিকে চারতলার রুম বয়লার যেখানে সব চর্বি গলে পড়ে এখনো এত গরম আছে ওখানে লেডিস হোস্টেল কয়টা আছে এখন একটাই এখনো একটা অবশ্য বুঝাই যাচ্ছে এখনো তো পাঁচজন মেয়ে আপনাদের ক্লাসে রাইট তাইনিভে আমি বুয়েট থেকে এত লস হলো যে আমি বুয়েটের 7th সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে বসে আছি জিআরই টিআরই দিয়ে একেবারে ফাটায় ফাটায় হলাইছি তো তারপরে ওই তো বলে রাখি টোটালে 99% হয় জিআরইতে 800-800 হোয়াট এভার দ্যাট ইজ অঙ্কতে আর ইংলিশে 600 ছিল 800-তে এটিকে আমি ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার ওখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতে চলে যায় ফুললি ফান্ডেড একদম ফুললি ফান্ডেড হ্যাঁ বাই দেবে জিম জিম আছে এখন ওখানে ওই যে রশিদ হলের ওখানে আমি ওখানে হেভি বডি বিল্ডিং করতাম হ্যাঁ এরকম করতাম হ্যাঁ
কে একজন কি বলতেছেন গল্প বুঝি না আমার বডি বোঝা যাচ্ছে আমি আমি দুই বাচ্চার বাপ তাও তো মোটামুটি ঠিক আছি আপনি তো দুই বাচ্চার বাপ হয় না ম্যানুয়াল খুলে আব্বা আব্বা করে ডাক দেয় যাই হোক পাস টাস করে চলে গেলাম বাইরে আর প্রায় আমি ইউনিভার্সিটি মিশিগানে মাস্টার্স করি অ্যান আরবরে তারপরে আমি ওখানে প্রায় 16-17 বছর চাকরি করি কোয়ালকমে ছিলাম কেএসআর ওয়ারলেস তারপর ফোর্ড মোটর কোম্পানি একটা স্টার্ট আপে ছিলাম উইংকাস্ট টাকাটা নামে একটা জাপানিজ কোম্পানি আমার নামে দুইটা প্যাটেন্ট আছে বাই দ্য ওয়ে তখনই আমি অ্যাকচুয়ালি গিয়ে দেখলাম যে বুয়েটের ছেলেপেলে মানে আমাদের যে পড়াশোনা করিয়েছে এখানে বেশ বেশ ভালো বেস আমাদের একটা প্রফেসর ছিল ডক্টর মতিন মারা গেছেন না আছেন উনি আপনার প্রফেসর মারা গেছেন আমরা পাগলা মতিন ডাকতাম একজন ছিল বদেশ উনি আসে কিনা জানি তো পাগলা মতিন আমাদের বলতো একদিন এই কথাটা খুব এটা একটা সিরিয়াস কথা বলছে শিখতে চলে সব শিখতে চলে বুয়েট আবু গিফারি কলেজ সব জায়গায় শেখা যাবে আর শিখতে না চলে কোথাও শিখতে পারবেন না তো আমি যখন মিশিগানে গেলাম ফার্স্ট দিন ক্লাসে বসলাম পাশে একটা ছেলে বসলো এরিক আলভারাডো আমি বললাম হাই আই এম নবী বলে মাই নেম ইজ এরিক আই এম জি ওয়েট ইজ ওয়ের হ্যাভ ইউ কাম ফ্রম বলে আই কেম ফ্রম MIT আমি বললাম যে আই কেম ফ্রম বুয়েট BUET ও বলে BUET এটা আবার কি রে ভাই একটা সিনেমা ছিল ইটি দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল ওইটা নাকি তাহলে কোন দেশ হলে বাংলাদেশ হলে বাংলাদেশ এটা কি ইজ ইট ইন ইন্ডিয়া আমি সেদিন ইটস ডিফারেন্ট কান্ট্রি ইউ নো ইটস আ ডিফারেন্ট কান্ট্রি বাংলাদেশই চিনে না পুয়ের তো দূরের কথা পাশে একটা ইন্ডিয়ান ইন্ডিয়া তো থাকবে সব জায়গায় এই হোয়াটস ইউর নেম মাই নেম ইজ বালন নিমেশ বলে যে ইউ আর ফ্রম ইন্ডিয়া আমি সেদিন নো আই এম ফ্রম বাংলাদেশ হ্যালো ওকে আই মিন ওয়ার আর ইউ হুইচ পার্ট অফ ইন্ডিয়া আর ইউ ফ্রম ও আই এম ফ্রম IIT কানপুর ওয়ার ইউ ফ্রম এন BUET ওয়ার ইজ দ্যাট চিনে না MIT-র পোলা এদিকে IIT-র পোলা মাস্কার নেমে এলাম বুয়েটের পোলা হ্যাঁ কে হ্যাঁ বুয়েটের পোলা আগুনের গোলা আগুনের গোলা নাকি শালা আগে কইবেন না আমি তো তাই তো এখন দেখলাম যে ভাই দুই মক্কেলের মাঝখানে পয়সা আমি বুয়েট থেকে পাশ করে আসি আমি তখন আবার মাস্টার্স করবো সিগন্যাল প্রসেসিং আর ডিজিটাল কমিউনিকেশন আর ইউনিভার্সিটি মিশিগান অ্যান আরবার ভালো ভালো স্কুল ওখানে আমি সালাইগুলোকে কি করুম তো তখন ও বললো যে ইউর ফ্রম এরিক বলছে নবীন ইউর ফ্রম বাংলাদেশ আর পালান দিনিস হোয়াটস দ্য ডিফারেন্স আই ক্যান টেল দ্য ডিফারেন্স আই মিন ওয়েল ওয়ান ওয়ে ইউ ক্যান টেল দ্য ডিফারেন্স ইন বাংলাদেশ উই ডোন্ট ডু দিস তখন আবার সাউথ ইন্ডিয়াতে ওরা করে এটা হলো ইয়েস আর এটা হলো নো তখন বালান দিশে এসে আমাকে বুঝাচ্ছেন না বি ইউ আর এন ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট অ্যান্ড আই এম অ্যান ইঞ্জিনিয়ার ফ্রম IIT কানপুর ওয়াচ ভেরি ক্লোজলি সাউথ ইন্ডিয়া নো ইজ আ হরিজন্টাল মোশন ফ্রম রাইট টু লেফট লেফট টু রাইট লাইট টু লেফট লেফট টু রাইট আর ইয়েস ইজ আ সিমিলার মোশন ফ্রম রাইট টু লেফট বাট এ লিটল অসিলেটরি like a figure of eight lisajus figure to jay ami onek din cast cast korlam okhane ek shomoy ami kat chakri chhere dilam ar chhere los angeles na las vegas comedy festival e 2007 sal ami shreshtho comedian selected hoy okhane duetar pola aguner gola naki 136 না 150 জন সারা আমেরিকা থেকে কমেডিয়ান আসছে আমি বাঙালি হাফমিল্লা পাট্টি গিয়ে কমেডি করলাম আমি শ্রেষ্ঠ কমেডিয়ান সিলেক্টর তখন বুধম ছালা বুয়েটের পোলা আগুনের গোলা উনি উনি পোস পোস আছে দেখছো নাইস অ্যাস
তো যাই হোক আমি শ্রেষ্ঠ কমেডিয়ান হলাম, চাকরি বাকরি ছেড়েও দিছি। হ্যাঁ, তারপর ঢাকায় আসছি, ঢাকায় আসছি তখন আমার আব্বা আব্বা বলছে যে ভাই এ কি করে ভাই, বুয়ের থেকে পাস করা স্ট্যান্ড করে এতগুলি চাকরি টাকরি করে, আর সে কুতকুতিওয়ালা কুতকুতিওয়ালা। আর মানুষ যখন কমেডি করে দেখলে আরে ভাই আপনি কমেডিয়ান না, একটা জোক বলেন রে ভাই, জোক বলেন, জোকস জোকস একটা জোকস বলেন। আমার কথা হলে একটা জোকস কেমনি হয়, হয় একটা জোক বা দুইটা জোকস বা একটা জোকস বলেন না। হ্যাঁ আমি আপনাকে একটা জোকস বলবো, আপনি যদি আমাকে একটা কেকস আর একটা কোকস খাওয়ান। আরে বুয়েটে আমরা ক্যাফেতে যখন আমরা সাড়ে দশ, এখন কি সাড়ে দশটার সময় স্ন্যাক ব্রেক থাকে? সাড়ে দশটা থেকে এগারোটা ব্রেক ছিল, তো আমরা এখানে খেতাম, বড়লোক ফ্রেন্ড দু একটা ছিল ওরা কোক খায়, আর আমরা দোস্ত আমরা বঞ্চক খাইতেছি দোস্ত। এখনো বঞ্চক আছে? ও কী খাওয়ায় এখন আপনাদেরকে? আরে ভাই সব বদলাই গেছে। যাই হোক, তো যে বড়লোক বন্ধু সে কোক খাচ্ছে, আমি দোস্ত তোর কোকটা খাওয়া না, দিব না, খাওয়া না, দিব না, তো বললাম হারামজাদা খাওয়া না, দিব না। তারপরে হলো ঠিক আছে খাবি, আমি হ্যাঁ খাবো, এবার খা। আর আমি শালার এমন লুচ্চা তাও খামো। কোকের ওপরে এমনি একটু সেনা থাকে, আর একটু নয় সেনা বাড়লো কি আছে তুমি? ওই খাবি তো হ্যাঁ খামো, দে 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 তো কমেডি করে বেড়াই। আব্বা আম্মা বলছে যে বাবা আমেরিকা থেকে এসছো, সবাই সমাজে জিজ্ঞেস করছে তুমি কি করো, এত পড়াশোনা করলো বুয়েটে পড়লা। ও আমি আবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলিতে এমবিএ করেছি। জিমেট আমার 95% হচ্ছে, আমি এমবিএ শেষ করিনি, ভর্তি করে ছেড়ে দিয়েছি। বা ঢাকা যখন আসছে তো বাবা বললো যে আচ্ছা কোনো একটা চাকরি টাকরি তো করতে হবে, তখন বললো যে ঠিক আছে যাও একটা কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াও গিয়ে। তো আমি একটা ইউনিভার্সিটি গেলাম, প্রাইভেট ইউনিভার্সিটি, নামটা বলছি না, উত্তর দক্ষিণ, ওখানে তো ইন্টারভিউ দিতে গেলাম, তো বললাম আমরা এখানে বিদেশি ডিগ্রি ছাড়া কোনো ফ্যাকাল্টি নেই না। আপনি কোথেকে পাশ করেছেন? বুয়েট থেকে। আরে তোর মিয়া বাঙালি ডিগ্রি না, বিদেশি ডিগ্রি। হ্যাঁ ইউনিভার্সিটি অফ মিশিগান। আচ্ছা আসেন, ঠিক আছে। আর একটা ভালো ক্যান্ডিডেট আছে স্যার, খুব ভালো এমবিএ করা, এমবিএ ঢাকা ইউনিভার্সিটির আইবিএ। আর দাঁড়িয়ে বাঙালি ডিগ্রি হইব না, কইলাম না বিদেশি ডিগ্রি আছে। স্যার আরও ভালো একটা ক্যান্ডিডেট আছে, বিদেশি ডিগ্রি, এমবিএ, ইউনিভার্সিটি অফ মাদাগাস্কার আন্তানানারিভো ক্যাম্পাস। অসম, কিন্তু স্যার এর থেকে আরও ভালো একটা ক্যান্ডিডেট আছে, শুধু যে বিদেশি ডিগ্রি তা নয়, আমেরিকান ডিগ্রি, এমবিএ, ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, ধানমন্ডি ক্যাম্পাস। আমাদের দেশে সবসময় বিদেশে লুকো, তো শিক্ষকতার কাজে তো বেশি। এখানে টিচার আছে কেউ? আপনারা টিচার নাকি? টিচার হ্যাঁ আমার মুখপাত্র এদিকে আসেন, আসেন আপনি আসেন, উনি হলো আমার মুখপাত্র, সবাই যা বলে উনি বাবাকে বলে। আচ্ছা বলেন কি বল? হ্যাঁ সিনিয়র। ও সিনিয়র, ওয়ার্ডটা কি কি ব্যাগার কি বলতো? ও র্যাগার, এখন ল্যাগার মানে র্যাগ করতেছে এখন, ও ল্যাগ খাইছে। আচ্ছা আপনি ল্যাগ খাইছেন, যে
দুজন আপাতে বসে ওরা কারা? দেখেন বইটার পোলাবেন এখনো কত লুচ্ছা, দুজন আপা পুরো সবাই দেখতে আপনারা কারা? আপনারা উনি বলছে যে আমার ব্যাচে কোনো মেয়ে ছিল না, এক বছর ল্যাব খেয়ে দেখি নেক্সট ব্যাচে কোনো মেয়ে আসে কি না। আপনারা কি একই ক্লাসে সবাই? কোন ডিপার্টমেন্টে? ও মেডিকেলে? ও নাইস। উনি ল্যাব খেয়ে আবার গেছে মেডিকেলে ঘুরে আসে গে। ও আর মাঝখানে আপনার আপনি ও আপনি মেডিকেলে আর আপনি আপনি পাস করে বের হয়ে গেছেন আর আপনি ল্যাগ মিয়া বসে আছেন এখনো। উনি বলছে আমি বড় মেয়েদের সাথে ডেট করতে ভালো লাগে আমার তো। হ্যাঁ কত রকম লুজার দেখছি দুনিয়াতে রে ভাই। ব্যাস কর আমরাও মেডিকেলে যেতাম, আমি আমরাও মেডিকেলে গেছি। এরপরে মেডিকেলে বিয়ে ডাক্তার মেয়ে বিয়ে করে আমেরিকা যাবেন, প্রচুর বইটে পোলা পাঠে আছে যারা ডাক্তার মেয়ে বিয়ে করছে আর চাকরি করে না, বউর উপরে খায় এত টাকা দেওয়া হয়। মানে বউর উপরে $500,000। ওকে সো আপনি বেশ ভালোই করছেন, আপনি বিজনেস স্কুলে পড়াচ্ছেন, আপনি খুব স্ট্র্যাটেজি খুব ভালো বুঝেন। আর আমার কথা কি, আমি যে এই বুয়েটের কাছে আমি আমার কোনো প্রেম টেম করতে পারিনি, আমেরিকা চলে গেলাম, ঢাকায় আসলাম, অ্যারেঞ্জ ম্যারেজ হলো, আমি যাকে বিয়ে করলাম আমার থেকে 10 বছর ছোট। শুধু তাই না, সে প্রাক্তন মডেল, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করা, চিন্তা করেন এই বুয়েটের ডিগ্রি ফাইনালি কামে লাগছে আমার। আপনি বুয়েটের ইঞ্জিনিয়ার হন, ল্যাংরা হন, চোখ টেরা হোক, ডাজেন্ট ম্যাটার, সুন্দর মডেল বউ পাওয়া যায়। আমার ওয়াইফ 10 বছর ছোট আমার থেকে। হ্যাঁ আমার আমাকে আমার আপনি বলে, হ্যাঁ ইনফ্যাক্ট বাসরাতে ভাইয়া বলছে, দ্যাট ডিড নট সাউন্ড রাইট, ভাইয়াটা বদলাতে হবে, ভাইয়া আপনার ভাইয়া বদলা, ভাইয়া বাদ, ভাইয়া বাদ, ইজিপশিয়ান মনে হচ্ছে, ইজিপশিয়ান ভাইয়া ভাইয়া বাদ দিয়েছি, কিন্তু এখন আমাকে আপনি বলো। হ্যাঁ জাহেদ ভাই কাটা বাদ, এটি জাহেদ ভাই, আপনি তো মনে হচ্ছে ওস্তাদ এখানে, জাহেদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমি নরসাদের সাথে প্রেম করি, নরসাদের সাথে প্রেম, ও দাঁড়াতে বসে নামিদ ভাই আমি নরসাদের সাথে প্রেম করছি, একটু সবাইকে বলে দিবেন প্লিজ। কারা কারা নরসাদের সাথে প্রেম করতেছেন তালি দেন। আমার ক্ষেত্রে কোনো প্রেম ছিল না, আমি আমেরিকায় থাকি, ঢাকায় আসছি 2 সপ্তাহের জন্যে, আব্বা আম্মা ইন্ট্রোডিউস করাই দিয়েছে, আমি ওয়া মেয়েটা তো বেশ ভালো ডগর ডগর বড় হয়ে গেছে, একটা ছোটোবেলায় দেখছিলাম আমাকে। আসলে আমি যখন বইটা করি এখানে, আমাদের এখানে কনসার্ট হয় তো, এখানে কনসার্ট হয় তো, হ্যাঁ আমি বয়স, সে আমার থেকে 10 বছর বড়, চিন্তা করেন আমার যখন 22 বছর বয়স ওর বসলে 12, আমি কোথায় তাকাবো, তাকালে তো আমার বাল্য বিবাহের জন্য গ্রেফতার করবে তাই না? এখানে আমার সে বড় বড় হয়ে গেছে, আমি 32, সিস 22, ইয়া বেবি 15 মিনিটের আমাদের কথাবার্তা, আমি স্প্রেডশিট দিয়ে বসছি 35টা আইটেম, হ্যাঁ আমি ট্র্যাভেল করতে পছন্দ করি, তুমি করো কিনা, হ্যাঁ এই সব মিল 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 চেক চেক চেক, নো 87.57% ক্রস কোরিলেশন ফ্যাক্টর, আই থিঙ্ক উই ক্যান মেক ইট ওয়ার্ক, অলরাইট ফাইন, নাইস মিটিং ইউ, উইল বি ইন টাচ। আপারে বললাম ইয়েস, ও আপারে বললো ইয়েস, ডান। আপনি ডেট করতেছেন, খাওয়াইতেছেন, আমার কিচ্ছু লাগে নাই, বিনা বিনা কষ্টে আবার দেওয়া হয়ে, এবং সে এখন সে হলো ব্র্যাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অফ মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন,
former model ebong University of California Berkeley MBA o she shesh korche abishesh korile sei holo poetry degree dam ha boer upor boshe o po acha thik ache আপনি বিয়ে করে ফেলেছেন তাহলে কি বিয়ে ভাই আপনি এমএসইউ লাগাইছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটি এটা জানেন তো নাকি যে বঙ্গবাজারে পাইছেন কি মিনিং জানি না মক বাটার স্টেট ইউনিভার্সিটি হতে পারে যারা সিঙ্গেল এখানে এখানে স্যাটারেস প্যারিবাস এখানে পড়েন না ইকোনমিক্স স্যার আসে না উনি আসে না বাস কন্ডাক্টারের মতন একজন পড়াচ্ছে স্যাটারেস প্যারিবাস মানে এখানে আনলেস আদারওয়াইজ স্টেটেড বোর্ডের পলাবাইটার সিঙ্গেলই থাকে তো আমাকে নোকিয়া সিমেন্স নেটওয়ার্কসের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরির অফার দিল তো আমি গেলাম অ্যান্ড তখন আমি আমার 30-এর দশকে খুব ইয়াং ইয়ে তো আমাকে তারা হিসেবে জয়েন টয়েন করলাম দেখলাম যে অফিসে সব সবাই খুব বসে হেভি তেল মারে হ্যাঁ হেভি ইয়ে আর এখানে যারা সব অন্য সিইওদের সাথে আমি একটু চা নাস্তা খাই ওরা বলছে আমার অফিসে 500 জন আসে আমার অফিসে আমি আমার অফিসে 200 জন আসে বলে আপনার আন্ডারে কয়জন কাজ করে মানে আমার আন্ডারে কেউ কাজ করে আমার সাথে সবাই কাজ করে সবাই কলি অন্যরা বলে আমার আন্ডারে 25 জন কাজ করে এমনি আমার আন্ডারে 25 জন কাজ করে এই 25 জনকে আমি আমার অ্যাস দ্বারা দলিত মথিত করিয়ে ফেলে আবার এমনি করে দেখায় চিটাঙ্গার বলা বলতেছে বাহ কাজটা বেশ ভালোই তো লাগছে তো আপনি কর্পোরেট লাইফে যাবেন বাংলাদেশে ওরা কিন্তু বলে আমার আন্ডারে 25 জন কাজ করে আমি যখনই শুনি আমার আন্ডারে 25 জন কাজ করে আমার চোখের সামনে একটা চেহারা ভেসে ওঠে বিরাট একটা মুরগি মুরগিটা স্যুট পরা আর এই স্যুট পরা মুরগির আন্ডারে 25টা ডিম আর 25টা ডিমের প্রত্যেকটা ডিমের উপরে লেখা ম্যানেজমেন্ট ট্রেনিং আর এই ম্যানেজমেন্ট ট্রেনিং যখন উপর দিকে তাকায় দৃশ্যটা খুব একটা শোভনীয় নয় তো তারপরে ওখান থেকে আমি আইবিএম আইবিএম এর নাম শুনেছেন আমি আইবিএম বাংলাদেশের সিইও ছিলাম কি করব বলেন টুইটার ফলো হয় কি জানি বললো সোনার এটা মনে রাখবেন টুইটার ফলো হয় আমি তো আমেরিকা ছিলাম ফাইনান্স এখন সিএস কথা বলি যে রিয়েলি এখন আমি ফিল করি বুয়েট হ্যাজ গিভেন আস সাচ আ গ্রেট ফাউন্ডেশন এবং প্রফেসর মতিনের কথা আমার এখনও মনে পড়ে শ্রদ্ধা করে উনি বলেছেন নাবিদ শিখতে চাইলে যে কোনো জায়গায় শিখতে পারবে আর শিখতে না চাইলে এমআইটিতেও শিখতে পারবে এবং এই বুয়েটের এডুকেশনের জন্য আমি এখনও বলছি এই বুয়েটে অ্যাকচুয়ালি এই প্রথম আমি বুয়েটে এসে এইভাবে কমেডি করছি আমি সব ইউনিভার্সিটি গেছি অ্যান্ড আই ওয়ান্ট টু থ্যাংক ইউ যে বুয়েট এই প্রথম আমাকে আনলো এখানে আমি বুয়েটে যে সময়টা কাটিয়েছি বা বুয়েট যে ফাউন্ডেশন দিয়েছে শুধু লেখাপড়ার ফাউন্ডেশন না অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল আমাদের সাথে একটা ছেলে ছিল অ্যাক্সিডেন্ট করে পা হারিয়ে ফেলেছে আমরা অনেক কষ্ট করে আমরা অনেক কনসার্ট করে অনেক করে আমরা টাকা তুলে তাকে ব্যাংককে পাঠিয়েছিলাম এবং সে এখনও হিস হাঁটতে পারে না কিন্তু ওই বয়সে আমাদের ওই শিক্ষাটা ছিল বুয়েটের ছেলেপেলে বা ঢাকা মেডিকেল কলেজের ছেলেপেলেরা শুধু লেখাপড়ার মধ্যে থাকে না অনেক কিছু থাকে ডিবেটিং করছে তখন একটা সাইক্লেন হলো আমরা এখানে একটা স্যালাইন ফ্যাক্টরি বসিয়েছিলাম এই ক্যাফেটেরিয়া যেখানে আমরা বনচপ খাই বনচপ সরিয়ে আমরা এখানে স্যালাইন ফ্যাক্টরি বসিয়েছিলাম আমরা করে আমরা নিজেরাই গিয়ে স্যালাইন দিয়ে আসছি বুয়েট আমাকে এই জিনিসটা শিখিয়েছে বুয়েট আমাদেরকে স্পোর্টস শিখেছে এত সুন্দর যেখানে আমরা নাটবল্টু বানিয়েছি তখন আমরা বলতাম কি যে চোথা মেরে মেরে পরে পর্যন্ত আরে ওই চিপাই ওই জিনিসটা শিখেছি ওইটাই আজকে আমরা কাজে লেগেছে বুয়েটে এই নলেজ নিয়ে আমি আমেরিকাতে দুইটা প্যাটেন্ট আমার নামে হয়েছে ওরা কিছু হলে আমার কাছে আসতো ভাই একটু বুঝাই দেখতাম আর এই বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলাম বলে আমি লাস ভেগাসের শ্রেষ্ঠ কমেডিয়ান সিলেক্টেড হতে পেরেছি আর আমি বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলাম বলে আমি রবিন উইলিয়ামসের সাথে শো করেছি
বুয়েটের ইঞ্জিনিয়ার বলে আমি ইউ ডোন্ট মেস উইথ জোহান এবং দি আগলি ট্রুথ এই দুটো সিনেমায় আমি এক্সট্রা কাজ করেছি। এই বুয়েটের ইঞ্জিনিয়ার বলে বুয়েটে থাকাকালীন অবশ্য আমি পেপসি ডাঙ্কান টি রেড কাউ মিল্ক পেপসিয়াল চারটা বিজ্ঞাপনে আমি অ্যাড করেছিলাম, আপনি দেখেছেন আমার ইউটিউবে দেখতে পারবেন পেপসি ওটা। ইয়েস, এবং বুয়েটের ছাড়া আমার যখন আমাদের টিচাররাও বলতো যে আমাকে যখন রেকমেন্ডেশন দিয়েছিল ইউনিভার্সিটি অফ মিশিগান অ্যান আরবার ইজ এ ভেরি গুড স্কুল ফুললি ফান্ডেড, টিচাররা প্রফেসররা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে যখন রেকমেন্ডেশন দিয়েছে বলে যে সবাই তো বলতে হ্যাঁ ভালো স্টুডেন্ট ইয়ে ফার্মি ফার্স্ট ক্লাস এসে হোয়াট এভার, অ্যান্ড হি হ্যাজ অলসো অ্যাপিয়ার্ড অন আ পেপসি টিভি কমার্শিয়াল। এবং হয়তোবা এটার জন্যেই আমাকে ওখানে ফুললি আমার প্রতি সেমেস্টারে $20,000, আমার তো এই পয়সা নাই, কিন্তু ওরা পুরো ফুললি ফান্ডেড করেছে বিকজ বুয়েটার নলেজ নিয়ে গেছে। এখন আমি তারপরে এখানে এসে আমি এত অল্প নকিয়া সিমেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছে, এগেন বুয়েটের বেসিস নিয়ে, IBM এর CEO হয়েছি বুয়েটের বেসিস নিয়ে। আমি দুটো বই বের করেছি হিউমারাসলি ইয়ার্স অ্যান্ড হিউমারাসলি ইয়ার্স অ্যান্ড কাউন্টিং। গত বছর বাংলা একাডেমিতে হে ফেস্টিভ্যাল আমার বই যখন লঞ্চ হলো, আপনার প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর নাম শুনেছেন, JRC নাম শুনেছেন, সবাই শুনছেন কারা কারা তালি দেন সবাই শুনছেন, উনি বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, খুবই উনি অ্যাডভাইজার ছিল গভর্নমেন্টের, উনি আমার আমার বই লঞ্চের মধ্যে, আপনার শশী থারুরের নাম শুনেছেন, শশী থারুর সে আমার বই লঞ্চে সে ফার্স্ট পেজে এসে বসে আছে, নাবিদের বই লঞ্চ শুনবো বুয়েটের ছেলে। আমি যখন বই লঞ্চ করবো গেস্ট আসছে ডক্টর জামিলুর রেজা চৌধুরী আর আনিসুল হক আমাদের, উনি বুয়েটের গ্র্যাজুয়েট প্রথম আলোতে আছে, তিনি এসছে এবং যখন স্পিচ দিলেন বই উন্মোচন মোড়ক উন্মোচনের সময় তখন প্রফেসর জামিলুর রেজা চৌধুরী এই কথা বলেছে, আগে আমরা সব সচরাচর বুয়েটের অ্যালামনাই ইঞ্জিনিয়ার হিসেবে তারা কোন কোন ক্ষেত্রে পারদর্শিতা দেখেছে এটা নিয়ে গর্ব করি, এখন আমরা সেটা করি কিন্তু আরও গর্ব করি তারা ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে মুখোজ্জ্বল করেছে, নাবিদ তার একটা বড় দৃষ্টান্ত। এবং এটা সত্যি কথা, এখন যে আমি যে কমিটি করি অনেকে বলে যে কীভাবে আপনি দাঁড়িয়ে করেন, এখানেও কিন্তু অ্যালগোরিজমের ব্যাপার আছে, এখানে কিন্তু ফ্লো চার্টের ব্যাপার আছে, আমি এই ধরনের কমিটি করছি, এইটা করার পর লোকজন যদি এই কথায় হাসে তাহলে আমি এদিকে যাবো, ইফ দেন ইলস, এ ওরা যদি এই কথায় হাসে আমি এদিকে যাবো আর যদি না হাসে আমি এদিকে যাবো, ওকে এখানেও ফ্লো চার্টের ব্যাপার। বলে যে তুমি হাউ আর ইউ সাচ এ মেথডিক্যাল কমিডিয়ান, বিকজ আই এম এন ইঞ্জিনিয়ার ফ্রম বোর্ড। এবং সেই জন্যে আমি আজকে যদিও কমেডি করছি, আমি একটা কথা সবাইকে বলি যে জীবনে কখন কে কোন পেশা বেছে নেবেন আপনিও জানেন না, কিন্তু আপনার আজকে যে সুযোগ যেটা শেখার বা যে জিনিসটা নিজেকে এক্সপোজ করতে পারেন এক্সট্রা কারিকুলার একটি, যে আজকে আপনারা এই ক্লাব বানাচ্ছেন, এখন আপনারা অনেক বেশি সক্রিয়, আমাদের সময় আমরা আমাদের সময় ওয়াইফাই ছিল না কিছু ছিল না, তার মধ্যেও আমরা যথেষ্ট সক্রিয় ছিল না, আপনারা এখন অনেক বেশি সক্রিয়। হার্স কম্পিটিশন হলো কয়েক সপ্তাহ আগে, এখানে আমি জাজ হিসাবে আসলাম, আই ওয়াজ এমেজড বুয়েটের ছেলেপেলেরা বিজনেস কেস ওরা প্রেজেন্ট করছে, আমাদের সময় এগুলো কিছু ছিল না। সো আপনাদের বেসিস ইজ সো স্ট্রং, আপনার জীবনে এমন একটা সময় আসবে যখন আপনি বলবেন এই জিনিসটা আমি করবো, এবং তখন যদি বলে যে পাঁচে লোকে কিছু বলে, আমি ইঞ্জিন এখন আমার কমেডিয়ান হিসেবে আমার পেশা, আমার মেয়ে যখন স্কুলে যায় বাবার পেশা কি কমেডিয়ান, আমাকে এখন দাওয়াত দেয় কমেডিয়ান হিসাবে, IBM এর CEO হিসেবে না বা নোকিয়ার CEO ছিলাম, নো ফর দ্যাট, এগেন দ্যাট ইজ দ্য বেসিস। তো জীবনে আপনারা এমন একটা সময় আসবে আপনারাও বেছে নেবেন যে ও মাই গড আমি এই জিনিসটা করতে পারি, এই জিনিসটা এইটাই আমার জীবিকা, এবং ডাজেন্ট ম্যাটার যে বইটা যে সময় কাটিয়েছেন এই টাইমটা ওয়েস্ট হবে না, এইটাই আপনাকে সেই রেয়ার একটা কাজ করার সুযোগ দিয়ে দেবে। সিরিয়াস কথাবার্তা হয়ে গেছে, এগুলো তো বলতে আসেন, বাট এনিওয়ে আমার দুটো মেয়ে আছে, এটা এটা বলি বইতে বললাম মেয়ে শুনলে ও আমার একটা নানি আছে ও বলে, তো আমার এই দুইটা মেয়ে আছে, ওকে দুইটা মেয়ে, আর বাচ্চাটা কিন্তু খুব চালাক হয়, আমার বড় মেয়ে বলে যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, আমি চিন্তা কেন সাইকেল কিনে দিবো, বলে না আমাকে একটা সাইকেল কিনে দাও, আমার বন্ধু রায়মানার সাইকেল আছে আমাকে সাইকেল কিনে দিতে হবে, আমি এই রায়মানা যদি এখন নদীতে লাভ দেয় তুমি নদীতে লাভ দিবা, না বাবা আমি কেউ সাইকেলটা নিয়ে নেব।
তো এই মেয়ের সাইকেল কিনতে আমি বসুন্ধরা মলে গেলাম, 5 বছর আগের ঘটনা। আমি আমার ওয়াইফ ওখানে শপিং করছি ফর দ্য সাইকেল, তখন ওখানে আগুন লাগলো, মনে পড়ে? আগুন লাগলো, পিএ সিস্টেম অ্যানাউন্স করলো আগুন লেগে গিয়েছে, আপনারা দয়া করে মল ত্যাগ করুন। আর আমি হলাম বুয়েটের ইঞ্জিনিয়ার, যা বলছে তাই করছি। পিস্তা খেয়ে পড়েও গেলাম এবং আমি 9 তলা থেকে 8 তলায় সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে গেলাম। সময় লাগলো প্রায় 17 মিনিট, কেননা আমি ঊর্ধ্বগামী এসকেলেটরে পড়ে গিয়েছিলাম। এনিওয়ে, আমার যাওয়ার সময় হয়েছে, আমি এখানে এসে অল্পক্ষণ কথা বলার কথা, অনেক বেশি কথা বলে ফেলেছি। বুয়েট কমেডি নাইট উইথ বুয়েশিয়ান্স, আই এম ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্ট দ্যাট আপনারা এখানে হাসি জিনিসটাকে আপনারা, কিন্তু যারা যারা বুয়েট কমেডি ক্লাব প্রতিষ্ঠা করেছে ওরা আমাকে একটা ফিসফিস করে একটা কথা বলেছে, এটা এখানে ফাঁস করে দিই। ওনারা বলেছে, নাবিদ ভাই, এখানে যারা অ্যাক্টিং করে থিয়েটার ক্লাব করে সব মেয়েরা ওদের পিছিয়ে দৌড়ায়, আমাদের পিছিয়ে কেউ দৌড়ায় না, এই জন্য আমরা কমেডি ক্লাব বানাচ্ছি। সুতরাং আপনাদের কমেডি ক্লাবটা আমি আশীর্বাদ করছি, ইনশাল্লাহ এখান থেকে অনেক কমেডিয়ান বের হবে। বুয়েটে যে 3-4টা মেয়ে আছে ওরা আপনার পিছিয়ে দৌড়াবে, এটা আমরা আশা করছি। আর না হলে আপনারা ওনার মতন 1 বছর লস খেয়ে নেক্সট ব্যাচের জন্য ওয়েট করবেন। এই বলে আমি শেষ করছি। আমার নাম নবীন মাহবুব, ফেসবুকে আমি নবীন মাহবুব হিসাবে আছি, অ্যাড করতে পারবো না, ইনবক্স করবেন কোনোভাবে যদি আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি, মানে আমার ক্যারিয়ার অভিজ্ঞতা, তাহলে ফিল ফ্রি টু লেট মি নো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গো বুয়েট, গো বুয়েট, আই এম সো প্রাউড to be a graduate of BUET Electrical Engineering 1992. And bolena tomar desh kumilla amar desh kumilla asho ek cup cha khai, ami BUET apnara BUET jokhon ei phone tulben amra kotha bolbo, ami joto shob chesta korbo apnader sathe thakar chesta korbo. Thank you very much.